স্যার পড়াইতে আসছিল, আমি কি পড়ছি নাকি? স্যারের সাথে গল্প টল্প কইরা ভাগাই দিছি। দোস্ত, আরিফ স্যার কিন্তু হেভি স্মার্ট, তুই জানিস কলেজের সব মেয়েরা আরিফ স্যারের জন্য পাগল। তোর কি মনে হয় আমি পাগল না? ইংরেজি বইটা নাও। স্যার ইংরেজি তো আরো মাথায় ঢোকে না। কেন স্যার? আমার আরেকটা সমস্যা আছে। তোমার তো দেখি সমস্যা আর সমস্যা, এত সমস্যা কোথা থেকে আসে তোমার? কি সমস্যা বলো। স্যার আপনি কি রবীন্দ্রসঙ্গীত পারেন? না। ও, তাহলে তো আরো অনেক বড় সমস্যা। আমার তো রবীন্দ্রসঙ্গীত না শুনলে পড়ার মুডই আসে না। এটা কেমন কথা? স্যার আজকে পড়াটা বাদ দেন, আজকে আপনি বাড়ি যান, বাড়ি গিয়ে একটা রবীন্দ্রসঙ্গীত শিখে আসেন, তারপর কালকে আপনি গান শোনাবেন, আমার পড়ার মুড আসবে, তারপর আমি পড়ব, ঠিক আছে স্যার? এটা কেমন কথা? স্যার আজকে পড়তে ইচ্ছে করছে না, আজকে না পড়ি। আজকে তো স্যারকে একদম ভাগাই দিছি। ভাগাই দিছিস মানে? স্যার পড়াইতে আসছিল, আমি কি পড়ছি নাকি? স্যারের সাথে গল্প টল্প কইরা ভাগাই দিছি। দোস্ত, আরিফ স্যার কিন্তু হেভি স্মার্ট, তুই জানিস কলেজের সব মেয়েরা আরিফ স্যারের জন্য পাগল। তোর কি মনে হয় আমি পাগল না? বলিস কি, তুইও পাগল। পাগল না হইলে কি আর বাবারে ম্যানেজ করে স্যারের বাড়িতে আনাইতাম? মানে কোচিংয়ে তো অনেক স্টুডেন্ট, আর এত স্টুডেন্টের মাঝে স্যারের সাথে কথাই বলতে পারবো না, এই জন্য চালাকি করে স্যারকে বাড়িতে নিয়ে আসছি, যাতে মন খুলে কথা বলতে পারি, গল্প করতে পারি। আমি কি পড়ার জন্য নাকি নিয়ে আসছি? তোর মাথায় তো অনেক বুদ্ধি, তুই তো পলিটিশিয়ান হতে পারিস। পলিটিশিয়ান হবো কেন, আমি হবো নায়িকা। নায়িকা? আরিফ স্যারের নায়িকা। শাড়ি পরেছো কেন? আপনি আসবেন যে সেই জন্য। আমার সঙ্গে শাড়ি পরা কি সম্পর্ক? স্যার আসলে আপনি আসবেন সেই জন্য না, আপনি এসে রবীন্দ্রসঙ্গীত গাইবেন না, আর শাড়ি ছাড়া রবীন্দ্রসঙ্গীত বেমানান না। দেখো, পড়াশোনার সাথে কখনো সঙ্গীত আনবে না। আচ্ছা ঠিক আছে।